এক জঙ্গলে এক বাঘ তার ছোট্ট ছানাদের নিয়ে থাকতো। কিছুদিন আগে বাঘের বউ এক ঝড়ের কবলে পড়ে হঠাৎই মারা গেছে। তাই বাঘ তার ছোট্ট ছানাদের জন্য দিনে শিকার করতে যেতে পারে না, খাবারের জন্য রাতে বের হয়। প্রতি রাতের মতোই বাঘ শিকারে বের হলো, কিন্তু কোনো শিকারই পেল না। সে আবার ঘরের পথ ধরল। রাস্তায় যেতে যেতে এক শিয়াল ছানার সাথে বাঘের দেখা হলো। তাই বাঘ বলল, যাক বাবা, শেষমেশ এক শিয়াল ছানা তো সামনে পড়লো, আমার ছোট্ট ছানারা না খেয়ে আছে, এই শিয়াল ছানাতেই ওদের পেট ভরে যাবে। এই বলে বাঘ ছানাটিকে মুখে করেই ঘরের পথ ধরল। হঠাৎ বাঘের মনে মায়ার উদয় হলো আর মনে মনে বলল, এই ছোট্ট শিয়াল ছানাটি এতই ছোট যে আমাদের কারোরই পেট ভরবে না, আর তাছাড়া ও আমার ছানার বয়সই হবে, ওকে খাওয়া আমাদের একদম ঠিক হবে না, তার চাইতে বরং ওকে আমার ছানাদের সাথেই বড় করব, ও হবে আমার আরেক সন্তান। বাঘ শিয়াল ছানাকে তার ছানাদের সাথেই বড় করতে লাগলো। শিয়াল ছানা বাঘ ছানাদের সাথেই খেলা করত, ঘুমাতো আর খাবারও খেত। কিন্তু বাঘের মনে একটি ভয় সব সময় বিরাজ করত। শিয়াল ছানাটি তো আমার ছানাদের সাথেই বড় হচ্ছে, কিন্তু ভয় হচ্ছে আমার ছানারা না আবার এই শিয়াল ছানাটিকে খেয়ে ফেলে। দেখতে দেখতে শিয়াল ছানাটি বাঘের ছানাদের সাথে বড় হতে লাগলো। একদিন বনে খেলা করার সময় শিয়াল ছানাদের সামনে এক গর্জিলা এসে পড়ল। শিয়াল ছানা ভয় পেয়ে গেল, কিন্তু সে যে ভয় পেয়েছে সেটা গর্জিলাকে বুঝতে না দিয়েই সামনে এগিয়ে গেল। হেই, কে রে তুই, কোথা থেকে এখানে এলি? শিয়ালের এমন অদ্ভুত প্রশ্নে গর্জিলা বলে উঠল, আমি গর্জিলা, কেন তুই আমাকে চিনিস না? আমি হলাম এই জঙ্গলের রাজা। জঙ্গলের রাজা মানে? এই জঙ্গলের রাজা তো সিংহ। কি কি বললি তুই? দাঁড়া, আমি এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি। এই বলে গর্জিলা শিয়ালকে তাড়া করলো। দৌড়াতে দৌড়াতে শিয়াল ছানা বাঘের ছানাদের সামনে চলে এলো। শিয়ালকে দেখে বাঘ ছানারা হাসাহাসি শুরু করে দিল। এই, আমাকে গর্জিলা তাড়া করেছে আর তোমরা হাসছ? দেখো, তুমি ভয় পেও না, আমরা সবাই মিলে গর্জিলার সাথে মোকাবেলা করবো, তুমি চলো আমাদের সাথে। এই বলে বাঘ দুটো হঠাৎ করে গর্জিলাকে আক্রমণ করে বসল। হঠাৎই আক্রমণে গর্জিলাটি ভয় পেয়ে গেল, আর ভয় পেয়ে উল্টো ঘুরে চলে যেতে লাগলো। দেখেছো, গর্জিলাটি আমাদের দেখে কিভাবে ভয় পেয়ে পালালো। হঠাৎ সেখানে বাঘছানাদের বাবা এসে উপস্থিত হয়।
কি ব্যাপার ছানারা, তোমরা এখানে কি করছো? বাবা বাবা জানো, একটু আগে এক গর্জিলা আমাদের শিয়াল ভাইকে আক্রমণ করেছিল। আমরা দুই ভাই মিলে আক্রমণ করায় গর্জিলাটি ভয় পেয়ে পালিয়ে গেছে। সাব্বাস, এই না হলে আমার ছানারা, তোমরা ঠিক কাজটি করেছো। আরেকটি কথা সব সময় মনে রাখবে, তোমরা যতদিন ভাই ভাই এভাবে একসাথে মিলেমিশে থাকবে, বাইরের কেউ এসে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। মনে রাখবে, একতাই বল।